জন্য এক অন্যরকম পিয়া বিপাশা। এখন তাকে দেখলে আর চেনার উপায় নেই, কারণ সে নিজেকে বেশ অনেকটাই পরিবর্তন করে ফেলেছে। যাকে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী হিসেবে এতদিন মানুষ চিনে এসেছে, সে ধরা দিচ্ছে দিনকে দিন নতুন নতুন রূপে, যেটা দেখে তার ভক্তরা রীতিমতো অবাক হচ্ছে। তাকে দেখে চেনার কোনো উপায় নেই যে এই সেই পিয়া বিপাশা। তার সেই মিষ্টি চেহারা, মায়াবী চোখ একটা সময় দর্শকের নজর কেড়েছে। বিজ্ঞাপন থেকে শুরু করে মডেলিং, নাটক সবই করেছে এই নায়িকা। তবে হঠাৎ করে তিনি এত বদলে গেলেন কেন? এর পেছনে রয়েছে অনেক কারণ। শুরু থেকে পিয়া বিপাশার পথ চলা খুব একটা সহজ ছিল না। পিয়া বিপাশা লাক্স চ্যানেল আই 2012 সালের প্রতিযোগিতার মাধ্যমে ছবি জঙ্গনে পা রাখেন। এরপর তাকে দেখা যায় বিভিন্ন বিজ্ঞাপনে। 2013 সালে তাসানের বিপরীতে দ্বিতীয় মাত্রা নাটকের মধ্য দিয়ে তার অভিনয়ের অভিষেক ঘটে। জানা যায় ছবি জঙ্গনে আসার আগে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। প্রথম স্বামীর ঘরে তার একটা কন্যা সন্তানও আছে। প্রথমে এ ব্যাপারে তেমন কেউই কিছু জানতেন না। এরপর তার প্রথম বিবাহ বিচ্ছেদ হলে কিছুটা সময় নিয়ে তিনি আবারও সম্পর্কে জড়ান, কিন্তু তারও কোনো প্রকার তথ্য প্রকাশ করেননি এই অভিনেত্রী। কয়েক বছর পর মার্কিন যুক্তরাষ্ট্র নাগরিক রেজবের সঙ্গে তার সম্পর্ক আছে বলে জানান তিনি। 4 বছরের সম্পর্কের পর পারিবারিকভাবে তারা 2019 সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে তিনি তার হাজবেন্ডের সঙ্গে বসবাস করছেন, আর সেখান থেকে মিসেস ওয়ার্ল্ডে তিনি অংশগ্রহণ করেন। আর এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে গিয়ে পিয়া বিপাশা নিজেকে বদলে ফেলেন। ঠোঁট থেকে শুরু করে শরীরের বিভিন্ন অংশে তিনি সার্জারি করান, সেই সঙ্গে নিজের ওয়েটও কমিয়ে ফেলেন। আর তারপর থেকে তার এই নতুন লুকে একের পর এক ইনস্টাগ্রামে পোস্ট করে তিনি ভক্তদের মন জয় করেছেন। তার সেসব পোস্টের কমেন্ট বক্সে নেটিজেনদের প্রশংসার ঝড় তুলতে দেখা যায়, আর সেই ছবিগুলো মুহূর্তের ভেতরে নেট জগতে ভাইরাল হয়ে যায়, সেই সাথে আলোচনা সমালোচনার জন্ম দেয়। তবে কারো সমালোচনা নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। পিয়া বিপাশা 18 জুলাই 1990 সালে খুলনা জেলায় জন্মগ্রহণ করেন। পিয়া বিপাশার কিছু উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে অসমাপ্ত ভালোবাসা, দূরত্ব বজায় রাখুন, পুতুল পুতুল, ভালোবাসা দুজনে, প্রেমিকা সহ আরো অনেক। সবশেষে বলা যেতেই পারে ছোট পর্দার এই গুণী অভিনেত্রী পিয়া বিপাশা তার সুনিপুণ অভিনয়ের মাধ্যমে দর্শকের মন জয় করে নিয়েছে। তো ভিউয়ার্স, সার্জারির পর পিয়া বিপাশার এই লুক আপনাদের কাছে কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। নিত্য নতুন আপডেট পেতে পেজটিতে ফলো দিয়ে সঙ্গেই থাকুন। ধন্যবাদ।